হ্যালো বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানে স্যালিউট বিগত দু সালের জুলাই মাস থেকে আমি এই গাড়িটা ইউজ করছি তা আমার গাড়ির মডেল হচ্ছে হর্নেট ওয়ান বিগত দু বছর ধরে আমি এই হর্ট ওয়ান চালিয়ে সিকিমের গুরুদংমার এবং দার্জিলিং কালিম্পং এসব আমি কমপ্লিট করেছি তো এই ভিডিওয়ে আপনাকে আমি জানাবো যে এই বিগত দু বছর ধরে যে আমি হর্নেট ওয়ান সিক্সটি আর ইউজ করলাম তার এক্সপিরিয়েন্স কীরকম এখনো পর্যন্ত গাড়িটা আমি টোটাল চালিয়েছি হচ্ছে বিয়াল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত তো বিয়াল্লিশ হাজার কিলোমিটার গাড়িটা চালানোর পরে আমার এই গাড়িটা সম্পর্কে এক্সপিরিয়েন্স কীরকম তো সেটাই আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো তো গাড়িটা হচ্ছে একশো বাষট্টি সিসির গাড়ি তো গাড়ির ডিটেলস নিয়ে আমি এখানে আলোচনা করব না সেটা আপনারা গুগল করলে বা অন্যান্য ইউটিউব ভিডিওতে পেয়ে যাবেন তো যেটা পাবেন না সেটাই আমি এই ভিডিওতে আমি বলবো তো প্রথমেই সবাই যে জিনিসটা জিজ্ঞাসা করে যে আমার হর্নেট ওয়ান সিক্সটি আরে মাইলেজ কত দেয় তো বললে বিশ্বাস করবেন কি না জানি না আমার হর্নেট ওয়ান সিক্সটি আরে আমায় বাহান্ন থেকে তিপ্পান্ন কিলোমিটার পার লিটার আমাকে মাইলেজ দেয় তো যেটা একটা খুবই ভালো মাইলেজ একটা ওয়ান সিক্সটি সিসি বাইকের পক্ষে এই বাহান্ন তিপ্পান্ন কিলোমিটার পার লিটার মাইলেজ দেওয়া এটা একটা খুবই দারুণ জিনিস অবাক করার বিষয় আমার রাইডিং স্টাইল যেরকম সেই অনুযায়ী আমি মাইলেজটা পাই তো আমি অ্যাকচুয়ালি কিভাবে রাইডিং করি তো সেটা নিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও বানাবো যাতে আপনারাও এই ধরনের ওয়ান সিসি বাইকে আপনারা বেশি মাইলেজ পেতে পারেন দ্বিতীয় যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে এই গাড়ির ইঞ্জিন এ গাড়ির ইঞ্জিনের সাউন্ড এখনও স্মুথ এবং খুব সুন্দর পারফরমেন্স দেয় এ গাড়ির তৃতীয় প্লাস পয়েন্ট হচ্ছে এর এবিএস সিস্টেম তোর এভিএস সিস্টেম দারুণ সুন্দর কাজ করে এই ব্রেকিং সিস্টেম আমার রাইডকে আরও অনেক স্মুথ এবং সেফ করেছে এরপরে আসি গাড়ির টায়ারে অ্যাপাচির যে দুশো সিসির গাড়ি আছে সেই গাড়ির টায়ারের থেকে কিন্তু এই গাড়ির টায়ার কিন্তু বেশি চওড়া ফলে রাস্তায় যখন এটি চলে তখন দারুণ সুন্দর গ্রিপ বানায় এবং স্টেবল থাকে তো এটা এই গাড়ির একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে এরপরে যে পয়েন্টটায় আসবো এই গাড়ির সাইলেন্সার এই সাইলেন্সারটা খুবই একটা ছোট জায়গা নিয়ে আছে এবং খুব কম্প্যাক্ট এবং এর উপরে একটা মাফলার দেওয়া আছে সেই মাফলারটা গাড়ি চলাকালীন এটা হিট হয় না একটা জিনিস দেখাই আমি যদি এভাবে দাঁড়াই দেখুন সাইলেন্সারের যে এক্সস্টটা আছে আর আমার হাঁটুটা একই লেভেল অর্থাৎ যদি জল আমি জলের মধ্য দিয়ে আমি গাড়িটা চালাই তো কোনো কারণে আমার সাইলেন্সার দিয়ে জল ভিতরে যাবার চান্স থাকবে না তো এটা এটার একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে এর যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই গাড়ির হ্যান্ডেল তো এই গাড়ির হ্যান্ডেল অন্যান্য যে ওয়ান সিক্সটি গাড়ি আছে যেমন পালসার বা অ্যাপাচি তো তাদের থেকে কিন্তু এই হ্যান্ডেলটা অনেকটা চওড়া এই হ্যান্ডেলটা চওড়া হওয়ার জন্য রাইডিংয়ে অনেক কমফোর্টেবল ফিল করি তো এটা এই গাড়ির একটা প্লাস পয়েন্ট বলা যেতেই পারে এবারে আসি সিটিং পশ্চার তো ভালো করে দেখলে দেখতে পাবেন এটা একটা সিঙ্গেল সিটি দেওয়া আছে এখানে তো এই গাড়ির সিটিং পশ্চার যদি আমি বলি এই গাড়ির সিটিং পশ্চার লং ট্যুরের ক্ষেত্রে অতটা কমফোর্টেবল নয় তো তবুও নর্মালি দুশো তিনশো কিলোমিটার বা চারশো কিলোমিটারের মতো রাইড এ গাড়িতে ইজিলি করা যায় তবে একটা অনেক লং রাইড করতে গেলে অনেক প্র্যাকটিসের দরকার নাহলে এ গাড়িতে কিন্তু বেশি লং রাইড করা সম্ভব নয় এবারে আছি গিয়ার শিফটিংয়ের বিষয়টা তো এ গাড়িতে আছে পাঁচটা গিয়ার তো যখন গাড়ি চালানো শুরু হয় নিউট্রাল থেকে এক দুই তিন চার পাঁচে যেতে কোনো সমস্যা হয় না কিন্তু গিয়ার শিফটিং যখন রিভার্সে হয় পাঁচ থেকে চারে বা তিনে আসতে কোনো সমস্যা হয় না কিন্তু তিন থেকে দুয়ে বা একে আসতে খুব গিয়ারটা সমস্যা করে গিয়ারটা যেন জ্যাম হয়ে যায় খুব অসুবিধা হয় তো এই গাড়িতে এটা আমি আরও স্মুথ আশা করেছিলাম কিন্তু প্রথম থেকে এই গাড়ির এটা একটা সমস্যার বিষয় এবারে আসি এর মনোসকারে তো এই মনোসাকার হওয়ার জন্য গাড়ির ব্যালেন্স খুব সুন্দর হয় ইভেন আপনি যদি তিন চার কিলোমিটার বেগেও আপনি গাড়ি চালান আপনাকে পা কিন্তু মাটিতে ঠেকাতে হয় না তো এতটাই ব্যালেন্সিং এই গাড়িতে পাওয়া যায় এই গাড়ির ব্যালেন্সিং ভালো হওয়ার আর একটা কী কারণ জানেন ভালো করে গাড়িটা স্ট্রাকচারটা লক্ষ্য করলে দেখতে পাবেন গাড়ির যে টায়ারের শেষ তার আগেই কিন্তু সিটটা শেষ হয়ে যাচ্ছে তো এটার কারণে হ্যান্ডেলটা অনেক স্টেবল হয় কিন্তু সিটটা যদি আরেকটু একটু বড়ো হতো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে হ্যান্ডেলটা অনেকটা আনস্টেবল হতো তো গাড়িটার স্টেবিলিটির এটা একটা প্লাস পয়েন্ট বলে আমার এটা মনে হয় এবার যেটা না বললেই নয় সেটা হচ্ছে গাড়ির চেন দু হাজার আগে যে সমস্ত হন্ডার হর্নেটের গাড়ি ছিল সেই সমস্ত গাড়িতে চেনের একটা প্রবলেম ছিল যে খুব তাড়াতাড়ি চেনটা লুজ হয়ে যেত তো দু সালের পরে যে সমস্ত হন্ডা হর্নেটের গাড়ি বেরিয়েছে সেই সমস্ত গাড়িতে এই প্রবলেমটা সলিউশন করেই দেওয়া হয়েছে তো এই চেনটা পুরো সিল্ড চেন সেক্ষেত্রে চেনকে ওই তিন চার হাজার কিলোমিটার বাদে বাদে টাইট দেবার আমার প্রয়োজন পড়ে না মোটামুটি আট থেকে দশ হাজার কিলোমিটার যাওয়ার পরেই আমাকে চেন টাইট দিতে হয় তো এটা একটা হন্ডা হর্নেটের প্লাস পয়েন্ট হিসেবে আমি মনে করি হর্নেট বাইকের আরেকটা যেটা রিমার্কেবল জিনিস বলে আমার মনে হয় সেটা হচ্ছে এই আয়না এই আয়নাটা আমি দীর্ঘ দুবছর ধরে ইউজ করছি এখনও পর্যন্ত আমাকে চেঞ্জ করতে হয়নি এবং এটা এখনও পর্যন্ত লুজ হয়নি কেনা থেকে যেরকম টাইট ছিল এখনও পর্যন্ত এটা সেরমভাবেই টাইট আছে দেখুন তো এই গাড়ির এটা একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে হন্ডা হর্নেটে আপনার কোম্পানি থেকে এমআরএফের টায়ার দেয় তো এমআরএফের যে টায়ারটা এর সঙ্গে দেয় সেটা হচ্ছে স্পোর্টস টায়ার এই এমআরএফের টায়ার আমি তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়ে তারপরে আমি এটা চেঞ্জ করেছি এখন আমি সিএটের টায়ার লাগিয়েছি তো স্পোর্টস টায়ারের গ্রিপ অনেক কম হয় তো এর আগে আমি কালিম্পং এবং গুরুদংমা রাইড করেছি ওই এম আর এফের স্পোর্টস টায়ারই তো সেক্ষেত্রে কিছু আমি অসুবিধার সম্মুখীন হয়েছি তো সে কারণে এবারে আমি যখন চেঞ্জ করেছি স্পোর্টস টায়ার না লাগিয়ে নর্মাল গ্রিপওয়ালা টায়ার লাগিয়েছি এটা অফরোডিং টায়ার নয় নর্মাল টায়ার কিন্তু এটার গ্রিপ বেশি তো আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানির টায়ারই আপনি লাগাতে পারেন কিন্তু স্পোর্টস টায়ার না লাগিয়ে গ্রিপ টায়ার লাগাবেন তাতে আপনার কিন্তু রাইডিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হবে এই গাড়ির যদি আরেকটা মাইনাস পয়েন্ট বলতে হয় তাহলে বলা যেতে পারে তো এ গাড়িতে মোটামুটি পাঁচটা গিয়ার আছে তো যদি আমি গাড়িটা মোটামুটি নব্বই বা তার উপরে গাড়িটা স্পিড তোলা হয় তো সেক্ষেত্রে মনে হয় যে পাঁচটার জায়গায় ছটা গিয়ার থাকলে গাড়িটা অনেক বেটার হতো আপনি যদি কখনও নব্বইয়ের ওপর স্পিড তোলেন এই গাড়িতে তো আপনি ওটা ফিল করতে পারবেন ডানদিকে যে সমস্ত গাড়িতেই ইঞ্জিন কিল সুইচ থাকে এখনকার যে নতুন হর্নেট বার করেছে তাতে ইঞ্জিন কিল সুইচ দিয়েছে কিন্তু দু হাজার আঠেরো মডেলে ইঞ্জিন কিল সুইচ নেই তো এটা একটা মাইনাস পয়েন্ট এই গাড়ির এখানে যদি মিটারটা ভালো করে দেখা যায় তো দেখব এখানে ফুয়েল ইন্ডিকেটার গাড়ির স্পিড এবং কত কিলোমিটার গাড়ি চলেছে এবং গাড়ির টাইম এবং গাড়ির রেস্টটা কত সেটা এখানে ইন্ডিকেট করবে গাড়িটা যে কত নম্বর গিয়ারে চলছে সেই গিয়ার ইনফরমেশন এখানে নেই গিয়ার ইন্ডিকেটার না থাকার জন্য গাড়িটা কত নম্বর গিয়ারে আছে সেটা বোঝা যায় না তো এটা একটা গাড়িটার মাইনাস পয়েন্ট বলা যেতেই পারে কোনো গাড়ি পারফেক্ট হয় না কোনো গাড়িতেই সমস্ত ফিচার একসঙ্গে থাকে না তো সেই কারণে কোনো গাড়ি একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট সেটা কখনই বলা সম্ভব নয় তো সেই হিসাবে যদি আমি হর্নেটকে দেখি সিটি রাইড এবং ছোটোখাটো ট্যুর করার জন্য ইউজ করতেই পারেন তো ভিডিওটা বেশি বড়ো না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান এই চ্যানেলের আরও অন্যান্য ভিডিও আছে সেগুলো অবশ্যই দেখুন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও ততদিনের জন্য কোথায় কী বললুম ভুলে গেলাম আবার প্রথম থেকে একবার বলি